আর্টস লেকচারে সবাইকে স্বাগতম। আমি পিতা ঈশ্বরের গৌরব করি যে একটি সুন্দর সময় এবং সুন্দর ব্যবস্থা তিনি আমাকে দিয়েছেন, যাতে আমি কিছু সময় প্রভুর বাক্যের পরিচর্যা করতে পারি। আজকে আমি পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে গণনা পুস্তক তার 12:1-16 এর মধ্যে যে ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটির বিষয় থেকে আমি কিছু কথা বলতে চাই। এখানে ঘটনাটি আমি আগে বলতে চাই এটাই যে মোশি এবং তার বোন এবং ভাই তারা প্রভুর জন্য কাজ করেছিল এবং মোশিকে ঈশ্বর অনেক ভালোবাসতেন, কারণ মোশির অনেক ভালো গুণ ছিল। আমরা সেই গণনা পুস্তক 12:1-16 মধ্যে আমরা দেখতে পাই যে মোশির কথা বলা হয়েছে যে মোশি সারা ভূমণ্ডলে সবচেয়ে মৃদুশীল লোক ছিলেন এবং ঈশ্বর তাকে ভালোবাসতেন, পছন্দ করতেন। তার মধ্যে বাধ্যতা ছিল, ঈশ্বরের বিশ্বাসপাত্র ছিলেন তিনি। আর মোশি সেই ইসরায়েল জাতির একজন যথেষ্ট যোগ্য পরিচালক নেতা ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ঈশ্বরের আজ্ঞাতেই তিনি নেতৃত্ব দিতেন। একসময় দেখা গেল যে মরিয়ম মোশি যে খুশিয় স্ত্রীকে বিয়ে করেছিলেন সেই বিষয়ে মরিয়ম তার ভাইকে বচসা করেছিল, তার বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু এই সামান্য ব্যাপার, এটা পারিবারিক ব্যাপার, কিন্তু ঈশ্বরের কাছে এটা ভালো লাগেনি, কারণ ঈশ্বর মোশিকে অনেক ভালোবাসতেন। আর সেই ভালোবাসার ব্যক্তিকে যখন সেই মরিয়ম বচসা করেছিল, এটা ঈশ্বরের কাছে অনেক কষ্টের ছিল। আর এর জন্য ঈশ্বর মরিয়মকে শাস্তি দিয়েছিলেন এবং সেই শাস্তিটা ছিল অনেক ঘৃণিত, যা আগের কালে লোকেরা এটাকে ভয়ও পেত এবং ঘৃণাবোধ করত, তা হলো সেই কুষ্ঠরোগ। মরিয়ম সেই বচসার কারণে সেই কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল। কিন্তু দেখা গেল যে মোশি যখন দেখলেন যে তার বোনের এই অবস্থা, তখন কিন্তু তিনি রাগ করেননি, কারণ তিনি বোনকে ভালোবাসতেন। আর তিনি ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করলেন যে ঈশ্বর তুমি আমার বোনকে সুস্থ করে দাও, এই শাস্তি তুমি তাকে দিও না। কিন্তু ঈশ্বরের বাক্য একবার যখন মুখ থেকে নির্গত হয় এবং সেই পাপের যে শাস্তি রয়েছে সেটা অবশ্যই ভোগ করতে হয়, আর তার কিছু সময় থাকে, কিছু কাল থাকে, কিছু নির্দিষ্ট সময় থাকে। আর তার জন্য সে ঈশ্বর বলেছিলেন যে যদি মরিয়মকে তার বাবা লজ্জা দিত তাহলে কি সে লজ্জিত হতো না, তাহলে আমি যে শাস্তি দিয়েছি তা তাকে ভোগ করতে হবে। অর্থাৎ সেই 7 তাকে কুষ্ঠরোগ অবস্থায়, সেই কুষ্ঠরোগ নিয়ে তাকে নগরের বাইরে বদ্ধ অবস্থায় থাকতে হবে। আর এই যে ছোট্ট ঘটনাটা, এই ঘটনার মধ্যে দিয়েই প্রিয় ভাই বোন আপনাদের কাছে আমি কিছু বিষয় তুলে ধরতে চাই। প্রথমত যে মরিয়ম এবং মোশি তারা ভাই বোন, তাদের পারিবারিক বিষয় ছিল যে মোশি খুশিয় স্ত্রীকে বিয়ে করেছিলেন আর এটা মরিয়মের ভালো লাগেনি, আর তাই সে ভাইকে বচসা করেছিল, ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু এটা আমাদের পরিবারে দেখা যায়, খ্রিস্টীয় পরিবারে এখন বর্তমানে এটা বেশি, কারণ আমাদের পরিবারগুলিতে এখন শান্তি নেই। আমাদের পরিবারগুলিতেই আমরা আমাদের পরিবারে সে একে অন্যের বচসা করছি, আর যেহেতু পরিবারগুলি আমরা শক্ত হতে পারছি না, আমরা একে অন্যের বিরুদ্ধে যাচ্ছি, আর এর জন্য এর প্রতিফলন আমাদের সমাজে পড়ছে এবং সেই সাথে মণ্ডলীতেও পড়ছে। কিন্তু আমাদেরকে এই করা উচিত নয়, কারণ আমরা একই পরিবারে থাকি, ঈশ্বর একটি পরিবার গঠন করেন এবং সেই পরিবারে আমরা একসঙ্গে থাকি। এরপরে আমরা যে বিষয়টি দেখতে পাই যে মোশি সে অনেক ভালো লোক ছিলেন আর এর জন্য ঈশ্বর তাকে ভালোবাসতেন, আর ভালোবাসতেন বিধায় তার বিরুদ্ধে যখন মরিয়ম সেই বচসা করেছিল, সে ছিল মোশির বোন, কিন্তু তারপরও ঈশ্বর কিন্তু তাকে ক্ষমা করেননি, কারণ মোশি তার প্রিয় পাত্র ছিল। আর এভাবে আমরা দেখতে পাই যে আমরা যেহেতু সবাই পাপী, কিন্তু আমরা সেই প্রভু যিশুর সেই ক্ষমার পাত্র হয়েছি, তার অনুগ্রহের পাত্র হয়েছি, এর জন্য আমরা সবাই ঈশ্বরের সেই প্রিয় পাত্র হিসেবে গণ্য হয়েছি। এর জন্য যখন আমরা একজন মানুষের বিরুদ্ধে বচসা করি বা তার বিরুদ্ধাচরণ করি, তাকে কষ্ট দেই, তখন ঈশ্বর কষ্ট পান এবং আমাদেরকে তিনি শাস্তি দেন। আর এই শাস্তির যে সময়কাল আমরা দেখেছি সেই মরিয়মের, 7 তাকে থাকতে হয়েছিল। যদিও মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল কেঁদে কেঁদে যেন তার বোনকে যেন শাস্তি থেকে মুক্ত করা হয়, কিন্তু ঈশ্বর বলেছিলেন যে না, 7 তাকে থাকতেই হবে। এর জন্য দেখা যায় যখন আমরা সেই গুরুতর পাপ করি, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, তখন যে শাস্তি আমরা পাই তারও একটা সময়কাল থাকে। সেই সময়ের মধ্যে আমাদেরকে অবশ্যই সেই শাস্তি, সে আমাদের কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়। তাহলে প্রিয় ভাই বোন, আমরা দেখি যে আমাদের জীবনে আমাদের অনেক সচেতন হতে হবে।
পরিবারগুলিতে আমাদেরকে অনেক সচেতন হতে হবে, যাতে আমরা একে অন্যকে বুঝি, একে অন্যকে ভালোবাসি। যেমন মসি ভালোবেসেছিলেন, মসি তার বোনকে কিন্তু শাস্তি দিলে তিনি খুশি হতে পারতেন যে ঈশ্বর তাকে শাস্তি দিয়েছে, ভালো হয়েছে, কারণ মসির বিরুদ্ধে তার বোন কথা বলেছে। কিন্তু মসি তা করেননি, তিনি কিন্তু তার বোনের সেই অসুস্থতায় তিনি কষ্ট পেয়েছেন এবং তিনি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন যে প্রভু তুমি তাকে এই শাস্তি দিও না। আমাদের সেই মসির মতো সেই ভালোবাসা আমাদের একে অন্যের প্রতি থাকতে হবে, যাতে আমরা ঈশ্বরের কাছে বলতে পারি যে প্রভু তুমি আমার বোনকে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার মাকে, আমাদের সকলকে তুমি ভালো রাখো। একে অন্যের প্রতি ভালোবাসা থাকতে হবে, স্নেহ থাকতে হবে, যেন আমাদের পরিবারগুলিতে যেন সেই একতা থাকে, আমরা যেন শক্ত দৃঢ়রূপে যেন গড়ে উঠতে পারি। এরপরে আমরা সেই মরিয়মের যে বিষয়গুলি আমরা দেখেছি, যে মরিয়মের যে তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে এটা তার বলা উচিত হয়নি, কারণ তার জানা উচিত ছিল যে এই মেয়েকে ঈশ্বরের নির্দেশেই বিয়ে করতে হয়েছে। আর এর জন্য তাকেও বুঝতে হতো যে যেহেতু তার ভাই, তার ভাইয়ের বিরুদ্ধে যাওয়া ঠিক নয়, কারণ তিনি একজন ঈশ্বরের লোক। এভাবে আমাদেরকেও বুঝতে হবে যে আমরা যেন অন্যের বিরুদ্ধে না যাই। আমাদের জীবনে অনেক পাপ আছে, অনেক বিষয় আছে যা আমরা ঈশ্বরের বিরুদ্ধে করি, যা ঈশ্বর কষ্ট পায়, সেগুলি পাপ। কিন্তু তার মধ্যে এই বচসা একটি অন্যতম পাপ যা আমরা সর্বসময় করে থাকি। পরিবার ব্যতিরেকেও আমরা বাইরে জগতে, আমরা সমাজে, আমরা মণ্ডলীতে, আমরা সবসময় একে অন্যের বিরুদ্ধে বচসা করে থাকি। কিন্তু এটা সত্যিকার অর্থে খুবই অন্যায়, কারণ ঈশ্বর এটা পছন্দ করেন না। আমাদের এই বচসাটা কিছুটা কপটতার মতো, সেই আমরা মতিতে দেখেছি যে চুনকাম করা কবরের মতো আমরা এক একজন হয়েছি, কারণ আমাদের ভিতরে একে অন্যের প্রতি ভালোবাসা নাই, কিন্তু আমরা সেই উপর দিয়ে তার প্রশংসা করছি। কিন্তু ঈশ্বর এটা পছন্দ করেন না। আমরা সবাই নিজের নিজের দিক থেকে আমরা চাই প্রশংসা পেতে, ভালো সম্মান পেতে, ভালো সেই যোগ্য সব কিছু পেতে চাই। কিন্তু আমরা যদি অন্যের জন্য চিন্তা করি তাহলে সেগুলি আমরাও পাবো, কারণ মথিতে আছে সে 7:12 যে তুমি যা ইচ্ছা করো যে তোমার প্রতি তা ঘটবে, তাহলে তুমি অন্যের জন্য তাই করো। তাহলে এই অবস্থায় আমরা দেখি যে আগে আমার দোষটা আমাকে দেখতে হবে, যে আমার কি দোষ আছে। যদি আমি আমার দোষটাকে আগে সংশোধন করি, তাহলে সেই মথি 7 যেমন আছে যে তুমি আগে তোমার নিজের কড়িকাঠটা পরিষ্কার করো, তারপরে যখন তুমি তোমার ভাইয়ের কুটা গাছটা তুমি পরিষ্কার করবে, তখন তুমি স্পষ্টই দেখতে পাবে। তাহলে আমরা দেখতে পাই যে প্রিয় ভাই বোন, আগে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে এবং অন্যদেরকেও সেভাবে আমরা নির্দেশনা দিতে পারি, এবং আমরা এই বচসা থেকে নিজেদেরকে মুক্ত করে আমরা ঈশ্বরের সেই প্রিয় পাত্র হতে পারি। আর মসির মতো আমাদেরকেও সেইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে, যাতে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। এখানে মসি তার বোনের জন্য কেঁদেছিল, কিন্তু আমাদের জন্য, কাদার জন্য আমাদের প্রভু যীশু আছেন। আর আমরা যদি সেইভাবে সৎপথে চলি, তাহলে অবশ্যই প্রভু যীশু আমাদের হয়ে সে পিতা ঈশ্বরের কাছে সেই ক্ষমা যাচনা করবেন, আর সেই ক্ষমার মাধ্যমেই আমরা আমাদের জীবনে সেই মুক্তি লাভ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।